lang. Dibidi lang. শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নাম সন্ধ্যা প্রসাদ। আমি এর আগে লাউ শাক রান্না করেছি, ওইটা লাউ ঘণ্ট শাক। আজকে রান্না করব লাউ শাক ভাজা ভাজা। এটা ঘণ্ট করব না, এটা একটু ভাজা ভাজা টাইপের করব। আর এর সঙ্গে দেব একটু কুমড়ো দেব, আর শিম দেব। কটা শিম কেটে নিয়েছি দেব, আর একটু দুটো আলু দেব দিয়ে একটু ভাজা ভাজা ধরনের রান্না করব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি গুছিয়ে নিয়ে। এটা একটু কেটে নিই, আলুগুলো ছুলে নিই, ছুলে কেটে নিই। এটা একটু অন্য ধরনের রান্না হবে, ভাজা ভাজা টাইপের। লাউ শাক ভাজা ভাজা খারাপ লাগে না, কিন্তু ওর থেকে দুপুরটা দেওয়ার লাগে। দিনটা ওইভাবে বসেছি তো পা ব্যথা করবে না, তাই না? এগুলি ছোটো যাবে। হুম, শিম দিয়ে দিলাম এটা। লাউ শাকটা কেটে নেব এরকম করে। শাকগুলো এভাবে কুচিয়ে নিচ্ছি, লাউ শাকগুলো। শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে রান্না কর। একবারে সুন্দর দিয়ে বসিয়ে দিন। লঙ্কাগুলো আলাদা রাখি। চারটে লঙ্কা দিই।
প্রায় গরম হয়ে গেছে, তেল সরষের তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার সবজিটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। জল বেরিয়েছে, জল বেরোলে আর জল দেবো না এতে। আর যদি না বেরোয় একটু সামান্য দিতে হবে, কেন ডাটাগুলো সিদ্ধ হবে তো। ঢেকে দিলাম। এর মধ্যে রসুন সোমবারে দেওয়া যায়, রসুনটা তেলে দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার মেয়ে বলছে মা রসুন খাবো না, রসুন পেঁয়াজ দিয়ে দেবা না, নিরামিষের মধ্যে পড়ে। তা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে ভাজা ভাজা করবো। আপনার দেখুন, এর আগেও আমি রান্না করেছি, ঘন্ট করে দিয়েছি লবণটা, লাউ শাকের ঘন্ট। চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে। বন্ধুরা দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে না আমার, বন্ধুরা দেখলেন এই যে শাক ভাজা করলাম, এটা লাউ শাক ভাজা, কিচ্ছু দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। এই হচ্ছে আমার রান্না, আপনারা বাড়িতে করবেন, করে খাবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে, তারপরে আমার সঙ্গে শেয়ার করবেন। আমার সঙ্গে টাইম কাটানোর জন্য অনেক আপনাদের ধন্যবাদ। নমস্কার।